মেসিকে নিয়ে রোজ সকালে খবর ছাপা হবে, হবে নতুন নতুন আলোচনা, টিভি টক শো কিংবা চায়ের দোকান, দ্য টপিক অফ ডিসকাশন লিওনেল মেসি, পিএসজি অধ্যায় শেষে কোন ক্লাবে যাচ্ছেন লিওনেল, কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, সাথে জিতে নিন বিএমডব্লিউ গাড়ি সহ হাজার হাজার অবিশ্বাস্য সব পুরস্কার, দেশি নগদে বেশি লাভ, কিংবা দরদামের হিসেবটাই বা কি, তা জানার আগ্রহ অগণিত মানুষের। এবার মেসিকে নিয়ে বললেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লোদিও তোপিয়া। তিনিও যেন সুর মেলালেন কোটি প্রাণের সাথে, বিশ্বজুড়ে কোটি জনতা মন হারিয়েছে মেসির পায়ের জাদুতে। প্রশ্নের পায়ে মাথা ঠেকিয়ে বারবার উত্তর একটাই, 2026 বিশ্বকাপেও মেসিকে চাই। আর্জেন্টিনা ফুটবল প্রধানও ব্যতিক্রম নন। আমি সবসময় তাকে মাঠে দেখতে চাই, আমি চাই সে খেলে যাক, খেলাটা উপভোগ করুক। এখন আমরা তাকে খেলাটা উপভোগ করতে দেখছি, সে আনন্দিত ও গর্বিত। অনেক বাজে সময়ও গেছে তার, যেগুলো সত্যি তার মতো একজনের জন্য ঠিক ছিল না। আমরা গর্বিত যে সে বিশ্বকাপ শিরোপা জিতেছে। আমরা তাকে মাঠে আরও দেখতে চাইব। আগামী বছর আমাদের কোপা আমেরিকা আছে, তাকে নিয়ে আরও শিরোপা জিতব, এটাই তো সবার চাওয়া। এর আগে আর্জেন্টিন কোচ লিওনেল স্ক্যালোনিও জানিয়েছিলেন 26 বিশ্বকাপেও দলকে দেয়ার আছে মেসির। তারও চাওয়া মেসিকে নিয়ে আরও একবার শিরোপা যুদ্ধে যাবে আলবিসেলেস্তেরা। কিছু প্রশ্নের সুরাহা হয়নি এখনও। মেসির নতুন ক্লাবে যাওয়া নিয়ে গুঞ্জনও বাড়ছে, বাড়ছে মেসি ফ্যানদের অপেক্ষা। নতুন খবর, মেসিকে বছরে 50 কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরব। তবে সিংহভাগ মেসি ফ্যানদের চাওয়া, ক্যারিয়ারের শেষ বেলায়ও ইউরোপেই থাকবেন এলএমটেন। আরিফুদ্দিন নবীন, 71। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, সাথে জিতে নিন বিএমডব্লিউ গাড়ি সহ হাজার হাজার অবিশ্বাস্য সব পুরস্কার, দেশি নগদে বেশি লাভ।